গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, 100K এর খুশিতে আজকে কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি স্পেশাল ভিডিও। তো ফ্রেন্ডস, ব্যাংকিং অ্যাকাউন্ট সেকশনের ওপরে কিন্তু আমি প্রচুর ভিডিও দিয়েছি, বিভিন্ন রকম ব্যাংকের বিভিন্ন রকম আপডেট নিয়েও আপনাদেরকে প্রচুর ভিডিও দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম। তাই ফ্রেন্ডস, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, আর এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করলে নিশ্চয়ই আপনাদের আত্মবিশ্বাসটি অনেকটাই বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করব আজকের এই বিশেষ ভিডিওটি। তো ফ্রেন্ডস, একজন মানুষের আত্মবিশ্বাস কিন্তু তখন বেড়ে যায় যখন তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ ভালো অঙ্কের টাকা থাকি যায়। তো ফ্রেন্ডস, এই ভালো অঙ্কের টাকা রাখার জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন বাজে অভ্যাসগুলিকে দূর করা। আমরা সচরাচর দেখবি যে আমরা কোনো বিশেষ কারণ ছাড়াই অনেক সময় বাজারে গিয়ে অনেক বেশি ফালতু খরচা করে ফেলি, আর এই কারণেই কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স তৈরি হয় না। আর এছাড়াও আমাদের মনের মধ্যে এমন কিছু কাজ করে যা আমরা ব্যাংকমুখ হতে চাই না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কী কী উপায়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবো এবং নিজের ঋণের বোঝাও কমাতে পারবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করব আজকের এই নতুন ভিডিওটি। তো ফ্রেন্ডস, নাম্বার ওয়ান, নো ক্রেডিটস বা ধার নেবেন না। খুব প্রয়োজন যদি না হয় তাহলে কিন্তু আপনারা কখনোই ধার নেবেন না। আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি, যে আমাদের কোনো প্রয়োজনে আমরা টাকা কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে ধার নিয়ে ফেলি এবং সেই টাকাকে শোধ দেওয়ার জন্য আমরা অন্য আরেকটি ঋণ নিই, আবার সেই ঋণটিকে শোধ করবার জন্য আমরা আবার একটি ঋণ নিই। আর ক্রেডিট কার্ড, যেখান থেকে কিন্তু আমরা চাইলেই খরচ করতে পারি এবং সেই ক্রেডিট কার্ডের চড়া সুদে আপনাদেরকে শোধ দিতে দিতে আপনার প্রাণ কিন্তু ওষ্ঠাগত হয়ে পড়ে। তাই ফ্রেন্ডস, আজে বাজে খরচা বা বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু আপনারা কখনোই ধার নেবেন না। আমরা ধার নিলেই কিন্তু বিশেষ করে বেশি সমস্যায় পড়ি, তাই ঋণ করা বা লোন নেওয়া এই যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তির কাছ থেকে কিন্তু আপনারা সবসময় দূরে থাকার চেষ্টা করুন। আর সেটা করতে পারলেই কিন্তু আপনি অনেকটাই বেশি ভালো থাকবে। তো ফ্রেন্ডস, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য দ্বিতীয় যে অ্যাডভাইসটি সেটি হলো আমাদের বাজে অভ্যাসটিকে ত্যাগ করতে হবে। আমাদের মধ্যে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা সামান্য বাজে অভ্যাসের জন্য নিজের জীবনের ঝুঁকি তো আনেনি, সঙ্গে প্রচুর প্রচুর টাকা ব্যয় করেন। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 10টি করে সিগারেট খান, কত টাকা যায়? একটি সিগারেটের দাম ধরুন 5 থেকে 10 টাকা। আমি যদি আপনার কাছে শুধুমাত্র 5 টাকার হিসাবেও করি তাহলেও কিন্তু 10টি সিগারেটের দাম পার ডে পড়ে যাবে আপনার 50 টাকা, আর এটাই এক মাসে কত হবে? 1500 টাকা। আর সেটাই যদি বছরের হিসাবে যান তাহলে কিন্তু গিয়ে দাঁড়াবে প্রায় 18 থেকে 20 হাজার টাকার মতন। তো ফ্রেন্ডস, এই এক বছরের হিসাব যদি আপনি 10 বছরে নিয়ে যান তাহলে আপনার কত টাকা বাঁচবে? এছাড়াও অন্যরকম নেশার কথা তো আছেই, যেগুলো আরও বেশি দামি, যেগুলো একদিনের নেশা করতেই হয়তো দেখা যায় 300 টাকা লাগে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি যদি খরচ বাঁচাতে চান বা নিজের জীবনকেও ভালো রাখতে চান তাহলে এই ধরনের বাজে অভ্যাসগুলি কিন্তু অবশ্যই আপনাকে সবার প্রথমে ত্যাগ করতে হবে। আর এই বাজে অভ্যাস ত্যাগ করলেই আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু চরচর করে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, 3 নম্বর যে অভ্যাসটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে রেকর্ড মেনটেন করা। অর্থাৎ আপনি কোনো কাগজপত্র, অর্থাৎ আপনার জীবনের সঙ্গে যুক্ত যে কোনো প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে কিন্তু মেনটেন্স করতে হবে। যেমন আপনি একটি কম্পিউটার কিনলেন বা একটি ল্যাপটপ কিনলেন বা একটি মোবাইল ফোন কিনলেন, যাই কেন না কেন, তার পেপারস আপনাকে কিন্তু সঠিকভাবে রেখে দিতে হবে। কারণ ধরুন আপনি একটি 25,000 টাকা দিয়ে মোবাইল কিনেছেন আর সেই মোবাইল ফোনের কাগজটি আপনি হারিয়ে ফেলেছেন, তাহলে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনি যদি সেই পেপারসটি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সেই মোবাইল ফোনটি রিপেয়ার করার জন্য আপনাকে বড় অঙ্কের টাকার কিন্তু পেনাল্টি গুনতে হবে, যেটা আপনি কিন্তু ফ্রি অফ কস্ট করিয়ে নিতে পারতেন। তো ফ্রেন্ডস, এই অভ্যাসটি আপনাকে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, কারণ
পেপারস হারিয়ে ফেলা এটা কিন্তু একটি দারুণ বাজে অভ্যাস। তাই ফ্রেন্ডস, আপনাদের কিন্তু এই রেকর্ডকে অবশ্যই মেনটেন করতে হবে। আর এই রেকর্ডের মধ্যে শুধুমাত্র আপনি কোনো জিনিস কিনেছেন সেই কাগজ নয়, আপনার ইন্স্যুরেন্স, আপনার মেডিকেল ডকুমেন্টস, আপনার এলআইসি, আপনার জীবনের সঙ্গে যুক্ত যে কোনো কাগজপত্র যা প্রয়োজনীয়, কোনো দোকান থেকে আপনি জিনিস কিনলেই সেই পেপারস কিন্তু আপনাকে অবশ্যই ঘরে ভালোভাবে রাখতে হবে। আর তাহলেই কিন্তু আপনার এই পেনাল্টি খাওয়ার হাত থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। আর তাতে আপনার অ্যাকচুয়ালি আখিরে আপনার আর্থিক সঞ্চয় বৃদ্ধি হবে। তো ফ্রেন্ডস, এই তিন নাম্বার যে আপনাদের অভ্যাসটি সেটা কিন্তু অবশ্যই বদল করা আপনাদের প্রয়োজন। তো ফ্রেন্ডস, এরপরে চার নাম্বার আপডেটটিতে আসার আগেই, অর্থাৎ চার নাম্বার অভ্যাসটিতে যাবার আগেই আমি আপনাদেরকে যে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট রাখছি যে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে ট্যাপ করে আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পর এই বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন। তো ফ্রেন্ডস, চলুন এর পরের যে অভ্যাসটি আমাদের চেঞ্জ করতে হবে আমরা সেই বিষয়ে এবার আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, চার নাম্বার যে বিষয়টি সেটি হলো মান্থলি খরচ করা। অর্থাৎ মান্থলি আপনি যে খরচাটা করেন বা আপনার প্রয়োজনে আপনার পরিবারের জন্য আপনার যত টাকা খরচা হয় সেই খরচাটাকে আপনি কীভাবে মেনটেন করতে পারবেন বা কীভাবে কম করে আনতে পারবেন। তো ফ্রেন্ডস, ধরুন আপনি কোথাও বেড়াতে যাবেন, তো আপনার সেক্ষেত্রে যেহেতু আপনার হাতে সময় কম আপনি হয়তো প্লেনের টিকিট কেটে ফেললেন, তাহলে আপনি সেই যাত্রাটাই যদি ট্রেনে করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 5-7 গুণ টাকা কম লাগতো যদি আপনি ট্রেন অর্থাৎ রেলে ভ্রমণ করতেন। আর এই জন্যই আপনার কিন্তু খরচ অনেক বেশি হয়ে গেল। তো ফ্রেন্ডস, আপনার বাড়ির ইনকাম বা আপনার ফ্যামিলি ইনকাম যত, সেই তুলনায় আপনার পক্ষে প্লেনে ভ্রমণ করাটা অবশ্যই বেশি এক্সপেন্সিভ। তাই ফ্রেন্ডস, এই কথাটা মাথায় রেখে যদি আপনার সময় দুদিন বেশিও লাগে তাতে যদি আপনার এমন কিছু বড় ক্ষতি না হয় তাহলে কখনোই আপনি প্লেনে ভ্রমণ করা প্রেফার করবেন না। এতে কিন্তু আপনার আর্থিক দিক থেকে অনেক বেশি সাশ্রয় হবে। পাঁচ নাম্বার যে অভ্যাসটি আপনাকে চিন্তা করতে হবে সেটি হলো বুল্ক পরিমাণে মাল কেনা। অর্থাৎ অনেকটা পরিমাণে বেশি একসঙ্গে কিনে নেওয়া। আর অনেকটা পরিমাণে বেশি জিনিস যদি আপনি একবারে কেনেন তাহলে কিন্তু আপনি অবশ্যই দামেও কম পাবেন। তাই ফ্রেন্ডস, ধরুন আপনার বাড়িতে 1 কেজি 2 কেজি 3 কেজি নয়, আপনার বাড়িতে নিশ্চয়ই 1 মাসে 25-30 কেজি চাল লাগবে। সেই জায়গায় যদি আপনি ধরুন বিগ বাজারে গেলেন, আপনি 5 কেজি চাল কিনে আনলেন, আপনি বিগ বাজার থেকে 5 কেজি চাল কেনার সময় হয়তো আপনি পার কিলোতে 1 টাকা বা 2 টাকা করে কম পেয়ে গেলেন। কিন্তু সেই চিন্তা না করে আপনি যদি একবারে 30 কিলো চাল কিনতেন তাহলে কিন্তু আপনি হয়তো অনেক বেশি ছাড় পেতেন। তাই ফ্রেন্ডস, সবসময় মাথায় রাখবেন যে একসঙ্গে বেশি জিনিস কিনলে আপনি অবশ্যই সবসময় বেশি কম পাবেন। ধরুন 1 লিটার জলের বোতল যার দাম 10 টাকা, যদি আপনি 5 লিটারের একটি জলের জার কিনে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হচ্ছে 40 টাকা, মানে আপনার কিন্তু 10 টাকার সাশ্রয় হলো। তো ফ্রেন্ডস, এইভাবে একসঙ্গে বেশি জিনিস কিনে অভ্যাস তৈরি করুন, আর তাহলে কিন্তু দেখবেন আপনার অ্যাকচুয়ালি মাসিক খরচ অনেক বেশি কমবে। এই বিষয়ে আমি আপনাদেরকে আরও একটু বলি, যখন আপনি বেশি মাল একসঙ্গে পারচেস করবেন সেক্ষেত্রে দোকানদার আপনাকে বেশি প্রেফার করবে এবং দোকানদার আপনাকে দাম কমেও দেবে, কারণ দোকানদার চায় তার বেশি পরিমাণ মাল বিক্রি করতে। আর যখন আপনি বেশি পরিমাণে মাল বিক্রি করবেন দোকানদার কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং আপনার সঙ্গে দোকানদারের সম্পর্ক কিন্তু অনেক বেশি ভালো হবে, সুমধুর হবে। তাই ফ্রেন্ডস, একসঙ্গে বেশি জিনিস কেনার চেষ্টা করুন, এতে যেভাবে আপনার আর্থিক সঞ্চয় বাড়বে অর্থাৎ আপনার সংসারের খরচও কমবে, ঠিক সেইভাবেই সাধারণ মানুষের সঙ্গেও আপনার সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় হবে। তাই ফ্রেন্ডস, এটা কিন্তু অ্যাকচুয়ালি একসঙ্গে দুটো লাভ পাওয়ার সমান। তো ফ্রেন্ডস, ছয় নাম্বার যে অভ্যাসটির কথা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে ধ্যান দেওয়া উচিত বা এই বিষয়ে নিজেদের মনোযোগ তৈরি করা উচিত, সেটি হলো হেলথ। আমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য আমাদের সবার আগে দিতে হবে, আর এর জন্য আমাদেরকে সবসময় যোগা বা
এক্সারসাইজের ভিতরে থাকতে হবে। আমরা যদি এই কাজগুলি প্রতিদিন রুটিন মাফিক করে যাই, সকালে ঘুম থেকে ওঠা, তারপর যোগা করা বা এক্সারসাইজ করা, তারপর কোনো খেলাধুলা করা ছোটো, বিকালবেলা একটু সময় দেওয়া, হাঁটা, এই ধরনের কাজগুলো যদি আমরা প্রতিনিয়ত করি, তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদেরকে মেডিকেলের পিছনে বেশি খরচও করতে হবে না। তাই ফ্রেন্ডস, নিজের সুবিধার জন্য, নিজের শরীরকে ভালো রাখার জন্য আপনার অবশ্যই এই অভ্যাসটি তৈরি করা উচিত। আর এই অভ্যাসটি তৈরি করলে আপনার কিন্তু মেডিকেল খরচটাও অনেকটাই কমে যায়। তো ফ্রেন্ডস, 7 নম্বর অভ্যাসটির কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, সেটা হলো আপনি কখনোই শেখার কোনো জিনিসকে যদি দেখেন যে আপনি সেই জিনিসটি শিখতে পারবেন, তাহলে কিন্তু কখনোই তা হাছাড়া করবেন না, তা সে যে ধরনের জিনিস শেখার কথাই বলুন না কেন। আপনি জাস্ট একটি মোবাইল ফোন চালানো শিখুন, বা আপনি ইন্স্যুরেন্স কিভাবে করতে হয় বা সেই সুবিধা নিতে পারবেন কিনা, বা সেগুলো লোকে করিয়ে আপনি পয়সা ইনকাম করতে পারবেন, এমন ধরনের কিছু কাজ যদি আপনি পেয়ে যান বা আপনার যদি করা সম্ভব হয়, তাহলে কিন্তু অবশ্যই এই কাজগুলি আপনারা অবশ্যই করবেন। কারণ শেখার কোনো শেষ নেই, তাই শেখার চেষ্টা বৃথা, তাই এই প্রবাদটি সত্যি হলেও শেখা অবশ্যই প্রত্যেকেরই প্রয়োজন, আর শেখার কোনো বয়স হয় না। তাই ফ্রেন্ডস, যে সোর্স থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন, আপনার মাসিক ইনকাম বাড়বে, সেই সোর্স হাতের কাছে এলেই আপনি কিন্তু সেই কাজটি অবশ্যই করবেন। এতে আপনার সংসারের, আপনার ফ্যামিলির স্বাচ্ছন্যতা, বিশেষ করে আর্থিক দিক থেকে স্বাচ্ছন্যতা অবশ্যই বাড়বে। তো ফ্রেন্ডস, সবার লাস্টে আমি আপনাদেরকে এটাই বলবো যে সেভ অ্যান্ড ইনভেস্ট, অর্থাৎ আপনি সেভিংসও করুন এবং সঙ্গে সেই সেভিংসের টাকাকে ইনভেস্ট করুন, তাহলেই কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। কিভাবে? ধরুন আপনি যে পরিমাণ টাকা সেভ করেছেন সেই সেভটা কোথায় রাখবেন? নিজের বাড়িতে রেখে আপনার কিন্তু কোনো লাভ হবে না। তাই ফ্রেন্ডস, সেই টাকাটিকে আপনাকে রাখতে হবে কোথায়? ব্যাংকে রাখতে হবে। সেই ব্যাংকে যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন, তাহলে কিন্তু পাবেন ম্যাক্সিমাম কত? 3-3.5% ইন্টারেস্ট। আর যদি আপনি সেই টাকাকে ইনভেস্ট করে দেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন 6% বা 6.5%। তো ফ্রেন্ডস, তাহলে দেখুন, সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখার থেকে যদি আপনি ফিক্সডে রাখেন, তাহলেই কিন্তু আপনার টাকা ডবল ইন্টারেস্ট পাচ্ছেন। আর যদি আপনি আরেকটু রিস্ক নিতে পারেন, সেটা হলো মিউচুয়াল ফান্ডের। যদি আপনি মিউচুয়াল ফান্ডে প্রপার ওয়েতে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণ অনেক বেশি হবে, সেটি হয়তো দেখা যাবে 12-15%। তো ফ্রেন্ডস, তবে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝে সুঝে সব দিক বিচার বিবেচনা করে তবেই রাখবেন। কারণ আপনি যদি না বুঝে টাকা রাখেন, তাহলে কিন্তু আখিরে আপনার লসও হয়ে যেতে পারে। তাই ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই ধরনের মানি মেকিং রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এসকেকে ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে আসবে এই ধরনের আরও অনেক এই ধরনের ভিডিও, যা আজকের বাজারে আপনাদের সুবিধার জন্য, আপনাদের জীবনকে অনেক স্বাচ্ছন্দ্যে রাখার জন্য কাজে আসবে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।